নমস্কার, আপনারা দেখছেন দ্য সোশ্যাল বাংলা, সঙ্গে রয়েছি আমি মৃন্ময়ী। একুশ শতাব্দীর এই যুগে দাঁড়িয়ে প্রায় সকলের হাতেই রয়েছে স্মার্টফোন। ডিজিটালের এই যুগে দাঁড়িয়ে শিল্প সত্তাকে নতুনভাবে প্রকাশ করতে ইউটিউব দিয়েছে একটি অভিনব প্ল্যাটফর্ম, এবং দেখা যাচ্ছে রাজ্যের একাংশ তরুণ তরুণী কিংবা যুবক যুবতী কিন্তু ইউটিউবের প্রতি তাদের ঝোঁক বেড়েছে, এবং রাজ্যের একাংশ যুবক যুবতী এবং তরুণ তরুণীদের ফানি কমেডি ভিডিও কিংবা গানের যে কোনো চ্যানেল কিংবা রয়েছে ব্লগিং চ্যানেলও। সেই জায়গায় দাঁড়িয়ে আজকে আমার সাথে গল্প আড্ডায় আমার স্টুডিওতে রয়েছে এমনই রাজ্যের উদীয়মান তরুণ দুজন প্রতিভাবান ইউটিউবার। আমরা আজকে কথা বলে নেব তাদের সাথে। আমার সাথে রয়েছে অভিষেক চৌধুরী এবং আমার সাথে রয়েছে অমন আচার্য। নমস্কার এবং প্রথমে স্বাগত তোমাদের সোশ্যাল বাংলার পর্দায়। আমি প্রথমে তোমাদের কাছে যেটা জানতে চাইব যে ইউটিউবে কিভাবে আসা? ইউটিউবে আসা অ্যাকচুয়ালি আমরা মানে যখন আমি গান করতাম, এমনি নর্মালি গান করতাম, দেন হঠাৎ করে দেখলাম ইউটিউবে একটা চ্যানেল করা যায়, একটা প্ল্যাটফর্ম আছে যেখানে আমি নিজের গানগুলো বা নিজের ক্রিয়েশনকে আমি সবার সামনে আনতে পারবো। বরাবর একটা ইচ্ছে ছিল যে নিজের কিছু ক্রিয়েশনকে মানুষের সামনে তুলে ধরবো, শিল্প সত্তাকে তুলে ধরতে ইউটিউব সাহায্য করেছে। হ্যাঁ হ্যাঁ, একদমই সেটাই করতে চাইছিলাম। অ্যান্ড দেন আমাদের মানে আমি গান করতাম আর এমনি গিটার করতাম, নর্মাল করতাম, দেন আমাকে একটা সাজেশন এলো যে হ্যাঁ ইউটিউবে একটা প্ল্যাটফর্ম আছে যেখানে আমি নিজের আমাদের শিল্প বা আমার যাদের ট্যালেন্ট বা যাই আছে সেটা আমি সবার সামনে আমি প্রকাশ করতে পারবো, দ্যাটস আমি ইউটিউবে এলাম। তোমার থেকে জানতে চাইব তোমার কীভাবে ইউটিউবে আসা? আমার অ্যাকচুয়ালি ইউটিউবে আসা, গান আমি গান করি, তো গান করতে আমার খুব ভালো লাগে, তো ওইটার থেকে অনেকেই সাজেস্ট করলো যে এভাবে তো গান করলে হয়তো বা কয়েকজন দেখবে, কিন্তু সোশ্যাল মিডিয়ার থ্রুতে যদি আমি এই জিনিসটা করি তাহলে অনেকের কাছে পৌঁছাবে জিনিসটা, অনেকে জানবে বুঝবে, তো সেই জন্যই সেভেন নোট টিম জয়েন করা, তখন ওইটার থেকেই আমি আস্তে আস্তে গান করছি। ইউটিউব বা তোমার যে সেভেন নোট টিম যে চ্যানেলটি রয়েছে তুমি সেটাকে প্রথম কিভাবে শুরু করেছো? অ্যাকচুয়ালি সেভেন নোট প্রথমে নাম ছিল না, প্রথমে আমার নামে ইউটিউবটা ছিল অভিষেক চৌধুরী অফিসিয়াল, দেন তখন আমার কোনো টিম মেম্বার ছিল না, আমি সোলো করতাম, আমি একাই করতাম, দেন আমার জাস্ট সাউন্ড ইঞ্জিনিয়ার ছিল, জাস্ট আমার টিম একটা দুজন টিম ছিল, দেন আমরা কভার সং শুরু করি অভিষেক চৌধুরী অফিসিয়াল দিয়ে, দেন আমাদের ব্যান্ড শুরু হয়, আমি তখন ব্যান্ডে কাজ করি, রক মিউজিকের উপরে কাজ করতাম, ব্যান্ড শুরু করি, দেন ওখান থেকে কাজ করতে 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 মনে হয় যে না এখন একটা টিমটাকে বাড়ানো দরকার, একটা সোশ্যাল মানে নিজের কিছু যে ক্রিয়েশনগুলো আমি আগে তৈরি করেছিলাম সেগুলোকে এবার সবার সামনে আনা দরকার, ঠিক আছে, সেই জন্য আমার টিম জয়েন মানে টিমের জন্য কথাবার্তা হয়, দেন আমার একটা সিনিয়র ছিল সে আমাকে গাইড করে, সে আমার কো হেড হয়, দেন সবাই আস্তে আস্তে পরিচয় হলো সবার সাথে, ত্রিপুরাতে সবার সাথে পরিচয় হলো, দেন একটা টিম জয়েন করলাম। এখন তোমার টিমের কজন মেম্বার রয়েছে? সাতজনই আছে। আমরা শুধু গান নিয়ে পড়ছি, নিজের ক্রিয়েশন আর কভার সং করছিলাম, প্রথম কভার সং করতাম, দেন ওখান থেকে রিপিট করলাম, চেষ্টা করলাম যে নিজের কিছু তৈরি করা যায়, নিজের গানগুলো লেখা, নিজের কিছু ক্রিয়েশন করা, এখন নিজেরই ক্রিয়েশন করছি। এখন ইতিমধ্যে আমরা দেখতে পেয়েছি যে সেভেন্থ নোটের দুটি অ্যালবাম বেরিয়েছে, যে ডাকছে যে তোমার পৃথিবী 1 এবং ডাকছে যে তোমার পৃথিবী 2.0, সেটা নিয়ে কি বলবে? অ্যাকচুয়ালি ডাকছে তোমার পৃথিবী একটা আমরা একটা কনসেপ্ট প্রথম করি করছিলাম যে আমরা গান করব, তো ভাবলাম এখন একটা মানুষ যখন কোনো নতুন কাজ করতে যায় তার প্রথম বেসিক প্রবলেম কী আসে, অ্যাকচুয়ালি সেভেন্থ নোট কাজ করে থিম বেসড গানের উপর তো কাজ করছে কিন্তু স্পেশালি রিয়েলিটির উপরে কাজ করছি, আমরা রিয়েলিটি নিয়ে বাস্তবতাকে নিয়েই আমরা কিছু কাজ করছি, দেন আমরা ভাবলাম যে যখন কোনো পার্সন যেমন কোনো পার্সন যদি মানে গতানুগতিক যে প্রফেশন আছে ডাক্তার ইঞ্জিনিয়ার যাই আছে ওটা ছাড়া যদি আমরা অন্য কোনো প্রফেশনে চুজ করি লাইক সিঙ্গিং করা, প্লেয়িং আমি ক্রিকেট খেলবো, আমি ডান্সার হবো, দেন আমাদের সোসাইটি আমাদের ফ্যামিলি আমাদের ফ্রেন্ড সার্কেলে প্রথম আমাদের সাহায্য করে না, গতানুগতিক যে প্রফেশন ওটা ছাড়া বা ওটাকে সঙ্গে নিয়ে যদি কেউ কিছু করতে চায় তখন আমাদের মানে যে সোসাইটি আছে সেটা সাহায্য করে বাধা দিচ্ছে, সেটাকে আমরা কেন্দ্র করে ওটাকে নিয়েই আমরা প্রথম ডাকছে তোমার পৃথিবী পার্ট ওয়ানে শুরু করি, দেন আমরা দেখালাম যে একটা পার্সন যখন কন্টেন্ট ক্রিয়েটার হয়ে যায় বা একটা ইউটিউবার হয়ে যায় দেন ইউটিউব শুরু করার পর তার কি বেসিক প্রবলেম হয় যেটা আমরা সবাই ফিল করি, যারা ইউটিউবার আছে যারা ক্রিয়েটার আছে সোশ্যাল মিডিয়াতে ফেসবুকে হোক ইউটিউবে হোক যারাই আছে ওরা কি বেসিক প্রবলেম ফিল করে সেটা আমরা নিয়ে ভাবলাম সেটা আমরা করা যায়, আমরা পুরো টিমের সাথে কথা বললাম ওটা নিয়ে, আমান ছিল ওটাতে, আমরা টিম মিটিং হয় দেন ভাবলাম যে টু পয়েন্ট ওটা আনা যায়, আর অ্যাকচুয়ালি এখন কোভিডের সিচুয়েশন আছে বাইরে শ্যুট করা অনেক পসিবল না, তো দেখলাম যে এটা একটা বেসিক প্রবলেম আছে এটাকে সবার সামনে দেখানো দরকার, দেন ওটা নিয়ে পড়া আর বাকি তো জনগণ আছে। জানতে চাইবো তোমাদের দুজনের কাছ থেকে যে প্রিয় ইউটিউবার কে বা কাকে
আমার ইউটিউবে বলতে গেলে প্রিয় ইউটিউবার যদি একজনই আমি বলবো, মানে ভাইন্সের ক্ষেত্রে আমি প্রথম ভাইন্স দেখতাম, বিবিকি ভাইন্স, দেন ফেমাস পার্সন আশিস চাঁচলানি, দেন মিউজিকের কেরিয়ার শুরু হয় যে ইন্ডিয়াতে অ্যাকচুয়ালি হিপ হপ মিউজিককে ক্রিয়েশনে অনেক আগে নিয়ে গেছে ইপিআর আইয়ার, শ্রীনিবাস আইয়ার অ্যাকচুয়ালি ওর নাম, ইপিআর আইয়ার কলকাতায় বাড়ি, ও হিপ হপ মিউজিকটাকে অন্য লেভেল নিয়ে গেছে। তো আমিও চাইছিলাম যে আমি আমার ক্রিয়েশনটাকে একটা অন্য লেভেল নিতে চাই, যেটা সবার সামনে পড়ছিল। সব প্রথম কিন্তু সেও সাকসেসফুল ছিল না, সে ইন্ডিয়া গট ট্যালেন্টে গেছে, হাসলে গেছে, হাসল রানার আপ ছিল ইপিআর আইয়ার, দেন ও অনেক কিছু স্ট্রাগল করেছে, তো স্ট্রাগল লাইফটা, ওর স্ট্রাগল লাইফটা আমাকে খুব ইন্সপায়ার করেছে। আর এছাড়া আমার কৌশিক চক্রবর্তী আছে, দেন রূপম ইসলাম আছে, ওদেরকে খুব ফলো করি আমি। মানে ইউটিউবটা থেকে ওই রকম কেউ ইন্সপায়ার না, কিন্তু ইউটিউব থেকে ওটা ছাড়া আমি অরিজিৎ সিং কে ওনার থেকে ইন্সপায়ার, ওনার অরিজিৎ সিং থেকে ইন্সপায়ার হয়ে আমি গানটার প্রতি একটু বেশি, গানকে ভালোবাসা বলেই ইউটিউবে আসা। গান ছাড়া আর কি কর? গান ছাড়া আমি প্রাইভেট প্রফেশনে যুক্ত আছি। তোমার থেকে জানতে চাইবো ওই গানটা ছাড়া ইউটিউবটা ছাড়া আর কি করছো? গান ছাড়া অ্যাকচুয়ালি প্রফেশনালি আমি ডাক্তার, মেডিকেল স্টুডেন্ট আছি, ফাইনাল ইয়ার স্টুডেন্ট আছি, আমি ওটাই করছি। আশা তার পাশে আমি ইউটিউবটা চালাচ্ছি, আমাদের গান করছি, ক্রিয়েশন করছি। ইউটিউবে তোমাদের কি ভবিষ্যৎ পরিকল্পনা রয়েছে বা ইউটিউবের কি ভবিষ্যৎ রয়েছে, এটা কতদূর এগিয়ে যেতে পারে বলে তোমার মনে হয় বা তোমাদের কি মনে হয়? ইউটিউব আমাদের চ্যানেল কতদূর যাবে আমি জানি না। অ্যাকচুয়ালি ইউটিউব সেভেন্থ ওট, আমি বেশি যেহেতু কলকাতায় থাকি, তো ইউটিউব আমার ত্রিপুরা আমরা স্টার্ট করিনি তখন। দেন একটা রিকোয়েস্ট এসেছিলো যে এখানে অনেক ইউটিউবাররা আছে, অনেক সিঙ্গাররা আছে যেখানে চান্স পাচ্ছে না, ঠিক আছে। আমাকে একজন সোশ্যাল মিডিয়াতে ফেসবুকে মেসেজ করেছিলো, দেন আমি ভাবলাম যে না একটা যদি কিছু করা যায়, নতুন যারা সিঙ্গিং করছে, আমরা অনেক পুরোনো থেকে করছি, যদি নতুন যারা সিঙ্গার আছে, তাদের সত্যি ট্যালেন্ট আছে, যারা যাদের নাম হওয়া দরকার, গান গাইতে পারে ভালো লেভেল, ক্লাসিক্যাল ট্রেন্ড সিঙ্গার আছে, যেমন আমানকে আমি প্রথম চিন্তা না, আমাকে একটা গানের থ্রুতে আমার পরিচয় হয়েছিলো, যেমন ওকে আমার টিমে নিয়েছি। দেন অনেক সিঙ্গার আছে, নতুন নতুন সিঙ্গার আছে, যাদেরকে চান্স দেওয়া দরকার, যারা চান্স পাচ্ছে না, হয়তো ত্রিপুরাতে যদি ওরা চান্স পায়, ওদের যদি গানের প্রতি একটা নেশা হয় বা ওরা যদি গানটা করতে পারে, ওদের একটা কনফিডেন্স আসবে যে আমিও কিছু করতে পারি। আমি যেটা আমি 5 বছর 6 বছর আমাদের বিষয় দিই, 5 বছর 6 বছর যেটা শিখলাম সেটা একটু কাজে লাগলো, কিছু না কিছু কাজে লাগলো, সঙ্গে তুলে ধরতে পারলো। হ্যাঁ একদম। এখন তোমাদের ভবিষ্যৎ আর কি প্ল্যান রয়েছে, আর কি কি পাবো আমরা সেভেন্থ নোট থেকে? ডাকছি যে তোমার পৃথিবী, এটার একটা এই কনসেপ্টটা করার মানে হলো যে একটা কন্টেন্ট ক্রিয়েটার কতটুকু স্ট্রাগলিং করার পরে সে একটা জায়গাতে পৌঁছায়। তো স্ট্রাগলিং টাইমটাতে সাপোজ আমি অরিজিৎ সিংকে যদি ধরি, ও স্ট্রাগলিং পিরিয়ডটা কিন্তু কেউ জানে না, যখন ও সাকসেস হয়েছে দেন ওকে সবাই বাবা করছে। ওই স্ট্রাগলিং পিরিয়ডটা নিয়েই কাহিনীটা ধরা ডাকছে যে তোমার পৃথিবী, যে একটা কন্টেন্ট ক্রিয়েটার বা হোয়াট এভার মানুষ একটা, যে ওর স্ট্রাগলিং লাইফটা ও কীভাবে কাটিয়ে দেন একটা প্ল্যাটফর্ম পায়, ওইটার উপর বেস্ট করেই ডাকছে তোমার পৃথিবী। ইন ফিউচার আমরা অনেক কিছু আনছি, লাইক আমাদের অনেকেই জানে না যে কাউন্টিং মাইন্স ত্রিপুরার সব থেকে বড়ো ট্র্যাভেল ব্যাপার, কিন্তু অনেক ত্রিপুরার অনেক ছেলে মেয়ে আছে যে কাউন্টিং ম্যাচের কথা জানে, যার 2 লাখের উপরে সাবস্ক্রাইবার, কিন্তু কাউন্টিং ম্যাচকে সারা ইন্ডিয়া চেনে, ওর লাইভ যে মিটার হয় সেখানে তামিলনাড়ু, চেন্নাই, গোয়া, মুম্বাই প্রত্যেক জায়গায় ছিল, আমি ছিলাম ওখানটায়, বিভিন্ন প্রান্তে গেছে, কিন্তু ত্রিপুরার ছেলে ওরা ওকে কেউ চেনে না। তো আমাদের ওটাই ছিল যে ওর লাইফ কাহিনি নিয়ে আমরা একটা গান, যে সফর গানটা লেস টেকে রাইট, ওটা আছে। দেন আমাদের পাঞ্জাবি একটা হিট আসছে, রিসেন্টলি এই তো রেকর্ডিং হয়ে গেলো, তারপরে শ্যুট হবে, পাঞ্জাবি কিছু হিট আসছে। দেন অনেক থিম বেসড সং আছে, পার্টি সং আছে, সব কিছু নিয়ে অনেক কিছু আছে। যেমন তুমি বললে যে গতানুগতিক একটা পেশা ছাড়া যদি আমরা যারা যুব সমাজ রয়েছে বা যারা তরুণ তরুণী রয়েছে যারা আসতে চাইছে ইউটিউবে, তুমি তাদেরকে কী সাজেস্ট করবে? সাজেশন এটাই থাকবে যে কাজটা ভালো বাসছে। দেখো ইউটিউব করা কেউ ফোর্স করে বলে না যে তুমি ইউটিউব করো, কারোর মা বাবাই বলে না বা কারোর ফ্রেন্ডস বলে না ভাই তুই ইউটিউবটা কর, ইউটিউবটা চুজ নিজের ইচ্ছে থেকে করো। অনেকটা ছোট কিন্তু আজকে অনেক সাকসেসফুল, সবাই ওকে চেনে, সে টম ক্রুজের ইন্টারভিউ নিয়েছে, তো কোন জায়গায় একটা ইন্ডিয়ার ছেলে কোথায় পৌঁছে গেছে না? তো ইউটিউবটা চুজ করেছে নিজের স্বার্থে, যে নিজের স্বার্থে নিজের ভালোবেসে যখন কাজটা চুজ করেছো তাহলে ভালোবাসাটা কাজটার প্রতি রাখো। ওটাই চাইবো যে সফল হবো, আমি সাকসেসফুল হবো, আমি মানুষ জানবে, সেটা পরের কথা, কাজ ফলের আশা পরের কথা, যে কাজটা করে যে কাজটা আমি ভালোবাসি কাজটা নিয়ে আমি এগিয়ে যাই, পরেরটা পরে মানে যেটা দেখা যাবে ওটা তো আমরা বলতে পারি না যে পরে কী হবে, তো কাজটা করে যাই, যেটা যেহেতু জিনিসটাকে ভালোবাসি আমরা, পরেরটা পরে হবে। ইউটিউবটাকে প্রফেশন হিসেবে তাহলে নেওয়া যেতেই পারে? হ্যাঁ অবশ্যই। এটা চাই যে কেউ যদি জিনিসটাকে প্রফেশন করতে চায় যে আমি এই জিনিসটা নিয়ে এগিয়ে যাবো, তাহলে অবশ্যই এগিয়ে যেতে পারবে। তো এখন যদি ও মনে করে যে আমি এতটুকু একদিন দুদিন তিন দিন বা এক মাস করেছি,
হচ্ছে না আমার, তো আমি এটা ছেড়ে দিলাম, তাহলে হবে না। অ্যাকচুয়ালি এটাও আবার ইনডাইরেক্টলি আবার কানেক্টেড ডাকছে তোমার পৃথিবীর সঙ্গে, কারণ ওইটার হ্যাঁ স্টার্টিংটার মতো আমি একটা কথা ছিল যে আমার কাছে আর হচ্ছে না, আমার দ্বারা হচ্ছে না, আমি ইউটিউবটা বন্ধ করে দেবো। তখন বলা হয়েছে যে সময় সবসময় এক থাকে না, আজকে হয়তো বা স্ট্রাগলিং আসছে, কিছুদিন পরে হয়তো বা জিনিসটা চেঞ্জ হয়ে যাবে, পিছে তুমি মরো না, সামনে আজ গিয়ে যাও, ডাকছে যে তোমায় পৃথিবী, লক্ষ্য তুমি ছেড়ো না, সামনে আজ গিয়ে যাও, ডাকছে যে তোমায় পৃথিবী, হোক পথ যত বাধায় ঘেরা, সব পেরিয়ে হবে সেরা, ভেবো না ছোট রাজ্য আমার, সফল দেখো কত ইউটিউবার, হাল তুমি ছেড়ো না, সামনে আজ গিয়ে যাও, ডাকছে যে তোমায় পৃথিবী, অসংখ্য ধন্যবাদ। এটা আমারটা ভুল হয়েছে, এটা ডাকছে তোমার পৃথিবী 2.0 না, আমি প্রথমটাই গিয়েছি, পার্ট 1 টাই গিয়ে ফেলেছি। তো কোনো অসুবিধা নেই, সকলেরই দুটাই দেখা, আর আজকের ইন্টারভিউর পর আশা করছি আরো দেখবে সকলেই, একদম তোমাদের ভবিষ্যৎ জীবনের জন্য তোমাকে তোমাদের দুজনকেই অনেকটা শুভেচ্ছা, ধন্যবাদ ধন্যবাদ, নমস্কার।